হ্যালো ছোট ভাবি বলো গুলতি কেমন আছো ভালো আছি ভাবি তুমি কেমন আছো ভালো না তোমার টি ডিভাইডে পুলিশ খুব ডিস্টার্ব করতেছে বারবার বকুলপুর আসা তোমার ভাইয়ের খোঁজ নিতেছে একটু আগেই খোঁজ করে গেছে আমি চাইতেছিলাম কি টেডি কয়টা দিন একটু তোমাগো বাড়িতে থাকুক ভালোই তো টেডি ভাইরে আমগো বাড়িতে যাইতো কো আমিও বাড়িতে থাকুম না কই যাইবা আমি বকুলপুর ঢুকতাছি ঢুকতাছি মানে কি ঢুইকেই গেছি তুমি বকুলপুর আইছো হ ভাবি বকুলপুর আসছি আচ্ছা ঠিক আছে বাড়িতে যাওয়ার আগে তাহলে একবার একটু সাতালটা হয়ে যাও হ্যাঁ আমি সাতালে যাইতেছি না ভাবি আমি এখন সাতালে যাইতে পারবো না আমি সোজা বাড়িতে আসবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাড়িতে যাও আমি আয়েশা তোমার সাথে কথা কমু না ঠিক আছে আচ্ছা ভাবি ঠিক আছে বাই আচ্ছা ঠিক আছে আমি সেই ফেরতির কথা বলতেছি সংসারটা নষ্ট করে ফেলতেছে তুই আর কলজার টুকরা আজাল আর একমাত্র দেবরের বউ তোল্লাই বলি আমি কিচ্ছু জানোস নি হেই ফুপারা চলে গেছিলাম তিন রাস্তার মোড়ে তুই দোম্বাইতে দোম্বাইতে চলে গেছি যখন শুনছি যে ফেরতি এই বাড়িতে আসি উঠছে যে ফেরতি আজ জালের সংসার বাইনতেছে আচ্ছা আপনি কি জানতে চান আমার এখন কি কি আবার জানবেন সামু আয় কি লাই বলে জানবে সামু তোর স্বামী তোর সম্পদ তুই যদি তোর স্বামীর ডার্লিং এর লগে বন্ধুত্ব করে সুখী হইতে পারস তাহলে সুখী হ কি গমু আমি আর আয় তো তোর খালি বই মারবেটের বই না হই এক রক্ত না হই কিন্তু বইনে তুই বেশি দরদ রাখি তোর লাই বলি সেটা তো তুই বুঝলি না ভাবি নলক খারাপ মাইয়া না ভালো মাইয়া আসলে আগে বুঝতে পারি নাই কি হনি এর স্বামীর প্রেমিকাকে স্ত্রী বালমে বলতেছে আস্তাগফিরুল্লাহ 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 একদিন কনের আগে তোর ওসে আল্লাহ ঠাডা হল্লো রাখিলে বলি আপনি এগুলো কি কইতাছেন ভাবি আচ্ছা আপনি কি নলক রিসেনেন ওছে ওছে নলকরা সিনাল লাগদন হেতরে বালা করেছিনি এই চামাইয়া আমি খুব বালা করেছিনি এ সুরনি অগল নিজের স্বামী ভালো লাগে না পরা স্বামী ভালো লাগে সেই জন্য পরের স্বামী দেখলে খালি লক 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 করে করে হাঁটতে থাকে আর আর বুঝানোর দরকার নাই বুঝত নিয়ে খুব বুঝে গেছি আঙ্গ ফ্যামিলির মধ্যে তোর মতো মাইয়া ঢুকি গেছে যে মাইয়া স্বামীর পাপ ডাকনের লাই স্বামীর বান্ধবীকে বলতেছে বালো মেয়ে এসব বুঝে গেছি বুঝছস এই পরিবার ধ্বংস ভাবি নলক আর আপনার দেবর দুজন ভালো বন্ধু আর নলক আমরা সেইটাই বুঝাইতে আইছিল ওইছে এগিন আর আর বুঝাচ্ছে বুঝত নি হ্যাঁ এগিন আই খুব বালা জানি তোর বন্ধু মানে তোর স্বামীর বন্ধু তোর স্বামী বন্ধুর লগে কথা কই বললাই বলি রাইত বিদাতে বারে চলি যায় পন্টা লই তুই আর এগিন ইয়েছে বুঝত নি হ্যাঁ আর স্বামীর দি আই বহুত শিখছি আর তোর জীবনে জান এসব না আসে সেজন্য কত চেষ্টা করতেছি কিন্তু তুই কি বুঝাছেন নি তুই তো খালি আসস তোর স্বামীর বন্ধু একেবারে মন উদার দেখাইতেছস না ফোন এই মাইয়ে যদি আর হাতে ফরে তাইলে কি এরম জানোস নি এ সিবাই গে দি হেতিরে আগা গোড়া হিড়ি সিলিয়ালাম।